নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। আমাদের ঘর থেকে যে গ্রাউন্ডটা দেখা যায় সেটাই এটা। এই গাছটার নিচে পুরো পাতা পড়ে আছে, এটার নাম জানি না। এই গাছটার নাম কেউ জানলে অবশ্যই জানাবেন। এখন পরে সপ্তাহ বাজে, সকালে মেশিন চালিয়ে দিয়েছিলাম, আমার সব জামা কাপড় শুকিয়ে গেছে। সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি, আমার সব এগুলো কুচি নিয়েছি, সব কিছু নিয়ে সবজি কুচি নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, ক্যাপসিকাম কুচি আর পনির। এই যে পনির আমি জলে ভিজিয়ে রাখি, তো একদম পনিরটা নরম থাকে। পনিরের সবজি বানাবো আর সাথে লুচি। আদা কুচি এগুলো আমি রাতের বেলা করে রাখি, আদা কুচিয়ে রাখি, যতটা দরকার ততটা পরিমাণ মতো পেস্ট করে নিই। রসুনও তাই কোয়া ছাড়িয়ে দিয়েছি, আর এদিকে লঙ্কা এইভাবে রেখে দিই। নিচে ন্যাপকিন দেওয়া আছে, ভেতরে একটা আর এই সাইডেও একটা আছে, আর উপরে ন্যাপকিন দিয়ে ঢেকে দিই। এখানে কাঁচা লঙ্কা আর এখানে পাকা লঙ্কাগুলো, এগুলো টিফিন বক্সে রেখে দিই ভালো করে। সন্ধ্যাবেলা যখন সময় পাই তখন এগুলো করে রাখি, তাহলে রান্নার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম অনেক দিন ধরে এগুলো ঠিক থাকে ন্যাপকিন দিয়ে রাখলে। কালকে বাজার থেকে তেঁতুল এনেছিলাম, তো তেঁতুলগুলো এখন বীজ ছাড়িয়ে একটু তেল মাখিয়ে রোদে দিয়ে দেবো, তাহলে অনেক দিন থেকে যাবে। তেঁতুল এইভাবে রাখলে অনেক দিন থাকে। কালকে বাজার আসার পর দেরি হয়ে গেছিল জন্য আর দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবো এগুলো। সেদিন বাসনের দোকানে গিয়েছিলাম, এই কড়াইটা এনেছি, খুব ভারী আর অনেকটাই বড়। আমার কড়াইটা একটু খারাপও হয়ে গেছিলো, খারাপ বলতে তেল কালি লেগে গেছে অনেক আগে থেকে, একটু পোড়া পোড়াও হয়ে গেছে। তো কোনো রেসিপি বানালে ওই কড়াইটা কেমন লাগে দেখতে, এর জন্য এটা নিয়ে এসেছি। আর আমাদের দুইবেলা রান্নার জন্য এই কড়াই সবচেয়ে ভালো, ঝোল ডাল একসাথে হয়ে যায়, নাহলে আলাদা আলাদা করতে হয়। আর সাথে নিয়েছি এই বাটি, ছোটো ছোটো বাটি, খুব সুন্দর। আটখানা বাটি নিয়ে এসেছি, এত জিনিস ওখানে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। বাটিগুলো ছোটো হলেও খুব মজবুত, একদম টাইট। আমরা ফুল কিনতে চলে এসেছি, খুব সুন্দর সুন্দর আছে, দেখি কোনটা কোনটা নিয়ে যায়। এই সাইড থেকে যে মন্দির, এই মন্দিরে আমরা অনেকবার ভোগ খেয়েছি, অন্নভোগ হয় শনিবার আর মঙ্গলবারে খিচুড়ি ভোগ। আর এদিকে এদিক গেলে ব্রিজ, এবার ব্রিজ এদিকে পুরো গাছেরই দোকান, সব অনেক গাছের। আমরা নিয়েছি এই গাছটা একটা, আর একটা হচ্ছে জবা ফুল গাছ, একটা রঙন ফুলের গাছ, খুব সুন্দর লাগছে সবগুলো। আজকে এই গাছগুলো নিয়ে আসলাম, এই গাছের মধ্যে আছে জবা ফুল, লাল কালারেরই হবে বললো তো, লাল কালার। আর এই যে রঙ্গন ফুল, আর এটা কলকে ফুল, তো হলুদ নিইনি, হলুদ সবসময় দেখা যায়, এটা একটু আনকমন কালার। এগুলোকে এখন বাবা ঠিক করে দিচ্ছে। সদ্রিজা আর বাবা বসে পড়েছে গাছ লাগাতে, সদ্রিজা এত হেল্প করছে যে কী বলা যাবে আর। একটা গাছ লাগানো হয়ে গেল, জবা গাছটা সুন্দর লাগছে দেখতে। বেশি চারিদিকে ছড়িয়ে দিস না, ঠিক আছে। পরে আমাদের খাওয়াতে ভাত, পেঁপে দিয়ে ডাল, সবার খাওয়া হয়ে গেছে, ব্যাস আমি এখন খেয়ে নেব। মাছের ঝোল, সজনে ডাঁটা, এটা ভিন্ডিকে পোস্ত দিয়ে বানিয়েছিলাম,
আর বানিয়েছি পেঁপের তরকারি অল্প একটু, আর সাথে উড়িয়া চারুপানি, তেঁতুল জলকে চারু বানিয়েছি চারুপানি। এই আমাদের আজকে দুপুরের খাবার সবার হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। সত্যি যে ক্লাসে চলে এসেছে, আর একদিন বাবা এসেছিল, আজকে মা এসেছে। এখনো সন্ধে হয়নি, নিচে কয়জন এসেছে খেলতে, সদ্যজা যায়নি আজকে আর নিচে। আর সকালে যেই গাছগুলো এনেছিলাম, যে জবা ফুলের গাছ এখানে লাগানো হয়েছে, আর এখানে রঙ্গন ফুল, আর ওই ধরে কলকে ফুল, তো ওই পাশে অপরাজিতা গাছ হয়েছে একটা, ওটাই তুলে এনে আর একটা টবে লাগিয়ে দেবো। এখানে সারাদিন ধরে রোদ পায়, জন্য গাছ ভালো হয়। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, সবাইকে নমস্কার।